نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على شبابي برو مولانا محمد وعلى علي سيدنا اللهم তোমারই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর জানি আমি মরিলে আসবে সজ সবাই সেদিন গাবি পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর দুনিয়ার মায়া জাল করেছি বাধো বিধিছি শয়তানি জাল খুলবি কবি বাধো নামান এসে গেল মৌতির কাল আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছি বদন বিধিছি শয়তানি জাল খুলবি কবি বদন মান এসে গেল মৌতির কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজ সবাই সেদিন গাবি পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর যে কজনই আছেন একবার তকবীর দেন দেখি নারী তকবীর সবাই এতক্ষণ কোরআন শরীফ শুনছিলেন তো কতটা সব হয়েছে একটু বলি যিনি পড়েছেন প্রতি অক্ষরে অক্ষরে দশটা করে নেকি পেয়েছেন আর আপনি বোঝেননি শুনেননি শুধু শুনেছেন প্রতিটা অক্ষরে কুড়িটা করে নেকি পেয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন শরীফ যখন শুনছিলেন কারি সাহেব কেরাত পড়ছিলেন যিনি পড়ছিলেন ওনার জন্য দশটা করে নেকি অক্ষরে অক্ষরে
আর আপনারা বুঝতে পারেননি তবুও শুনছিলেন কিন্তু কুড়িটা করে প্রতি অক্ষরে সব পেয়ে গেছেন। আজ এই লাভজনক ব্যবসা আমরা বুঝি না, পাঁচ হাজার টাকা দিলে দশ হাজার হয় কিভাবে এটা আমরা জানি? কোরআন শুনলে বলা নেই, কোরআন জানলে বলা নেই। সকাল হলে আনন্দবাজার একদিন প্রতিদিন খবরের কাগজ কিনে চাচা ছটফট করে খোকা আজকে খবরের কাগজ এসেছে, এরকম টেনশন করে না? করে না। খবরের কাগজ পড়ার জন্য টেনশন হয়, আজকে কি সংবাদ দিয়েছে তার ঠিক নাই, কিন্তু কোরআনের সঙ্গে চোখ রাখতে পারি না কোরআন কি জিনিস জানলাম না। আর সেই কোরআন নিয়ে আলোচনা হবে যে কজন পিছনে আছেন ভাই, আমি শুধু হাওয়া দোয়া লোক না, আমি লিকো সারাই করি হাওয়া দিই দুটো পাশাপাশি, শুধু যদি হাওয়া দিই হাওয়া থাকবে না বেরিয়ে যাবে, একটু কথা বলেন। একটা টিয়ে যদি চোদ্দ জায়গায় লিক থাকে মিস্ত্রি কাছে যদি বলে হাওয়া দেন হাওয়া থাকবে না বেরিয়ে যাবে, তাহলে আগে কি করতে হবে? লিক সারাই করতে হবে। আরে এস্তেস্তা হয়েছে অনেক দূরে, তার মানে এখন সব পার্টির লেভেলে এস্টেস করে হাফ কিলোমিটার দূরে, না জানি যদি ইট পাটকেল ছড়িয়ে এসে পড়ে সে তো আর এক জ্বালা। এই জন্য সিস্টেম বার করে এস্টেস সবসময় পিছনের দিক করো আর শ্রোতা হাফ কিলোমিটার দূরে রাখো। এর জলসাটা তা নয়, ও এস্টেসটা তৈরি করতে গেলে লাখখানিক টাকা নেয়, দেড় লাখ টাকা দু লাখ টাকা শুধু এস্টেস তৈরি করা খরচ, কিন্তু সামনে বসে বিড়ি খাবে সিগারেট খাবে খয়নীতি বাড়ি মারবে, কেউ ঠ্যাংলাম্মা করে বসে থাকবে কেউ শুয়ে পড়বে, বিভিন্ন রকম কারুকার্য কৌশল তারা করবে। এই স্টেজটা তৈরি করতে খুব আনুমানিক যদি খুব খরচা হয় টোটাল প্যান্ডেল বলা যায় পনেরো হাজার টাকা নেই, কুড়ি হাজার টাকা নেই, তিরিশ হাজার টাকা তার বেশি না, কিন্তু কেউ সামনে বসে একটু সিগারেট ধরাতে পারবে ভাই? এটা হ্যাঁ না বলেন না কেন? এটাও স্টেজ সেটাও স্টেজ, এখানেও মানুষ ওঠেন সেখানেও মানুষ ওঠেন, এটা হলো নবী আনা স্টেজ, এর মর্তাবা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্থান। একটু জোরে বলুন না সুবহান। আমরা অনেকে উঠে রানিয়াটির মানুষ তো এখন কোরআন শুনতে ভালো লাগবে না, মরণের পরে মাথার ধারায় তখন কারা পড়বে ভাই? আবেদ সাহেব কেন যে কেউ এসে টমাও করবে, কিছু উপায় নেই, বলে এখন শুনবো না মরে যাওয়ার পরে শুনবো, তখন শুনে আর লাভ আছে? তখন তো ঠ্যাং সোজা, যা যেখানে বেকা চুরি ছিল বল সব ট্রেনে ট্রেনে সোজা কর, গালটা হা ছিল বলে বন্ধ কর, চোখটা ফেলি ছিল বলে ওটাও বন্ধ কর, তখন কোরআন শুনে লাভ নেই। কোরআন যে সময় শোনার সে সময় জুড়লে না ফারিস্তা বলে এই তোরা বেকার শোনাস নি লাভ নি, ও মাল সব ভেজাল মাল। এই জন্য আমার ভাইরা এখানে যে কজন এসেছি একবার জোরে আল্লাহর নাম নেন, কিছু গজলও বলবো কিছু আলোচনাও শোনাবো ইনশাআল্লাহ, একটু তকবীর জোরে দেন নারী তকবীর। রানিয়াটির লোকের থেকে গলায় জোর আছে আমার জানা, আজকে আমার সঙ্গে মানে কার্পণাতা কৃপণাতা করছেন যে একটু আওয়াজ আসতে দেবো, সব মিনিট জোরে দেন নারী তকবীর। আপনাদের মসজিদে আর কয়েক ঘন্টা পর আওয়াজ হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ বড়। তারপর বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর কি বলবে জানেন? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তারপর কি বলবে জানেন? হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে এসো নামাজের দিকে, চাচা যাচ্ছে চার দোকানের দিকে, ঠিক বলছি না ভুল বলছি ভাই? আপনার দিকে এরকম রোগ আছে? আজান দিলি মেয়েরা সাড়ে সাড়ি মাথায় দেয় এরকম রোগ আছে? হ্যাঁ না বলেন না এ রোগ আছে না? আছে, ওরা মনে করে আজান দিলি মাথে শাড়ি দিতে হয়। আর কিছু মানুষ আছে দেখবেন যখন বলে তখন বলে ভোর হয়ে গেছে চল পটল খাতে ফুল ছোয়াতে হবে, এরকম কিছু লোক আছে না? তারা মনে করে আজান দিলি পটল গাছে যেতে হয়, সত্যি কি তাই না? আজকে শোনাবো চাচাও আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলে না বলে না, মানে কি হবে জানেন?
আজ কি মানে হবে শোনাবো ইনশাআল্লাহ। আপনার দিকে মানুষ মরে গেলে খেজুর পাতা দেয়? হ্যাঁ না বলেন আল্লাহ খেজুর পাতা দেয়। তা আসলে অনেক দূরে বসেছেন, কিচ্ছু শোনা দেয় না, একটু জোরে বলতে হবে। তো খেজুর পাতা দেয়, কোনদিন শুনেছেন? খোকা খেজুর পাতা দেয় কেন? খেজুর পাতা দিলেই তো হতো, খেজুর পাতা দেয় কেন কে বলতে পারবে? অথচ বলে মিলাদ সব মুখস্ত, হুজুররা যা বলবে সব মুখস্ত। আমি দেখেছি মানুষ মনে করে সব মুখস্ত, কিন্তু না, দুটো জিনিস অজানা। কোনটা কোনটা? যখন জানা জানা মাছ পড়তে যায় তখন পিছন দিক দিয়ে বলে হুজুর এই নিয়তটা একটু জোর করে বাংলায় বলে দেন। আমি দেখছি এইটা যা শুধু অজানা। আর কোনটা? যেদিন ঈদের নামাজ পড়তে যাবে সেদিন পিছন দিকে দিল হুজুর ঈদের নামাজটা একটু কায়দা করে বাংলা একবার বলেন, আরবিতে বলেন, এরপরে হয়তো বলে ইংরেজিতেও বলেন। এই জন্য মাদ্রাসায় ইংরেজি পড়ানো হচ্ছে, কারণ কখন হয়তো বলবেন ইংরেজিতে নিয়তটা বলে দাও, তখন বাচ্চা বলতে পারবে না। এখন থেকে আপনাদের এই মাদ্রাসায় ইংরেজি চালু হয়ে গেছে, কেন যদি নিয়ত জিজ্ঞেস করে ইংরেজিতে বলো তাহলে কি বলবে? এই জন্য ভাইরা আমার দেখেছি দুটো জিনিস অজানা, সব জানা হয়ে গেছে। মাদ্রাসা তৈরি করেছেন রানিয়াটি মাদ্রাসা, সব থেকে আনন্দের সংবাদ 11টি ছেলে এবছরে মোকাম্মাল হাফেজ হয়ে যাচ্ছে, তাদেরকে পাকড়ি দেওয়া হবে। এবং অধিকাংশ ছেলে একই দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে গোটা কোরআনটা শুনিয়ে দিয়েছে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, গোটা কোরআন শুনিয়েছে। তো গোটা কোরআন কি ঘন্টা চারিক লাগে নাকি ভাই? একটু কথা বলেন আল্লাহ, কতক্ষণ লাগতে পারে? সকালবেলা বসবে আর সন্ধ্যা হয়ে যাবে এই গোটা কোরআন শেষ করতে। আর যিনি শুনেছেন তিনি আমাদের এখানকার না, তিনি বর্ধমান থেকে এসেছেন, তিনি একজন যোগ্য হাফেজ আর যোগ্য আলেম, তানার কোরআন লাগেনি, চুপচাপ বসেই তিনি শুনেছেন। একটা অক্ষর বাদ গেলেও জবান থেকে তিনি ধরে দিয়েছেন, একটা জবান, একটি জের, একটি পেশও বাদ যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকার চেয়েছিল, যোগী আদিত্যনাথ চেয়েছিল কোরআনটাকে তুলে দাও, কোরআন তুলে দাও। আমরা অনেক ছেলেবেলায় বলতাম ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান, ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান। এটা জন্মভূমি, এটা আমরা প্রিয়ার করি। কিন্তু দেখা গেল ভারত সরকার যে সময় কংগ্রেস বিরোধ ছিল সে সময় পার্লামেন্টে আওয়াজ হলো বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো জঙ্গি আর সন্ত্রাসীদের রাখা, তাই সেখান থেকে গোয়েন্দা পাঠালো যাও মাদ্রাসাগুলো সার্ভে করে এসো, সেটা ওখানে জঙ্গি আর সন্ত্রাসী শিক্ষা হচ্ছে না একটু দেখে এসো। ও যেই গোয়েন্দা মাদ্রাসার মধ্যে যেই ঢুকেছে এই বাচ্চারা কি বলছে আসসালামু আলাইকুম, সর্বনাশ যে এসি সালাম। আচ্ছা আপনারা বলুন মাদ্রাসার ভিতরে ঢুকলে সালাম দেবে না দেবে না? আর স্কুলে ঢুকলে সালাম পাবেন না? যেই মাদ্রাসার ভিতরে ঢুকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোয়েনা তিন দেবনা হারি ছোট বাচ্চা কে রেখে বলি এ বাচ্চা আমি টয়লেটে যাব, ইস্তিঞ্জায় যাব, পেশাবখানায় যাব, কোন দিকে বলো? ছোট্ট বাচ্চা বলছে চলো নদীকে পেশাবখানা, পেশাবখানায় গেলেন বটে কিন্তু বাচ্চা এক বুদ না পানি নিয়ে গেল। গয়েনা চিন্তা করলো জীবনে প্রস্তুত পেয়ে পানি নেই নাই, আজ বুঝি আমাকে পানি নিতে হবে, কোনোদিন আমি পানি নিই না, আজ বুঝি পানি নেওয়া লাগে। ভাইরা আবার প্রসব করলো, বাচ্চাটি এক বোধ না পানি দিল, পানিও নিয়ে নিল বটে। এবার ওই মানুষটা গয়েন নাইছি কল টানছি নিজের মুক্তা তুমি, ছোট্ট বাচ্চা বলছে না আপনাকে কল আমি টানতে দেব না, আমার উস্তাদ দুজন এমন শিক্ষা আমাকে দেয় নাই, বরং আপনি পানিতে আপনি কলে মুখ ধুয়ে নেন আর আমি যুবক আপনার কলটা টেনে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে চিন্তা করছে আরে জীবনে কেউ কল টেনে দেয় না, এ তো আর এক জ্বালা। কল টেনে দিল, মুখটা যেই ধুনে দিয়ে নিয়েছে ভাই আমার মুখটা দিয়ে দিয়ে ঘরের ভিতর থেকে ছুটে গিয়ে একটা বাচ্চা গামছা বার করে আনলো, এই নান হাত মুখ গুলো মুছে নেন। সে চিন্তা করলো
আমি দেখতে এসেছিলাম জঙ্গি প্রশিক্ষণ দেয় কিনা, আমি দেখতে এসেছিলাম এখানে জঙ্গি হয় কিনা, আমি দেখতে এসেছিলাম এখানে সন্ত্রাসী আছে কিনা, কিন্তু এমন চরিত্র দেখে আমি পাগল হয়ে গেলাম। এই বাচ্চারা তোমরা দুলে 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 কি পড়ছিলে বলো? বলছে আমরা আল কোরআন পড়ছিলাম। বলছে কিসের গন্ধ? বলছে ওটাই হলো মহান নবীর গন্ধ। ভাইরা আমার দুলে দুলে যখন পড়ে, এবার বাবা তুমি একটু শোনো, ছোট্ট বাচ্চা কোরআন মাজিদের তেলাওয়াত শোনানোর সঙ্গে সঙ্গে বলো, এ বাবা আমি দেখতে এসেছিলাম জঙ্গি আর সন্ত্রাসী, কিন্তু আসলে তা নয়। আমার মনে হয় একটা মানুষ যদি সত্যিকারের যদি মানুষ তৈরি করতে হয়, এটাই হলো তার সব থেকে উপযুক্ত বড় কারখানা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো সেই আসল কারখানা। ছেলে পেলে পাবজি খেলে সর্বনাশ করে ফেলছে, ঠিক বলছি না ভুল বলছি ভাই? ছোট ছোট বাচ্চাগুলো পাবজি খেলছে আর একদিকে, আর একদিকে ছোট ছোট বাচ্চাটা কোরআন হাফেজ হয়ে যাচ্ছে। কোরআন হাফেজ এমন কোন গ্রন্থ আছে যে গ্রন্থ পুড়িয়ে দিলে আর হবে? আজকে এমন কোন গ্রন্থ আছে? ভাই আমার কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কারি সাহেবকে রাত পড়েছি ওই গ্রন্থকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। জোরে বলো না সুবহানাল্লাহ। ভাই আমার কোরআনের নাম শুনে নিলেন, কোরআনকে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায় বলো, কোরআন শরীফকে আমার বলতে পারে তোমার বাড়ি কোথায় বলো, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এ কোরআন তোমার বাড়ি কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের নাম শুনলেন, বাড়ি কোথায় শুনলেন? আমরা তো সব আধার কার্ড করছি, পোকার নামে ভুল আছে এরম বলে না, এপিট ওপিট করো আধার কার্ডে ভুল আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ পাঠিয়েছেন, নামগুলো লিখে দিলেন। ভাই আমার কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, বাড়ি শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো, তোমার জন্মের মাসের নাম বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার জন্মের মাস হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আপনার কাছে যদি একটা কেউ চিঠি লিখে দেয়, চিঠিটা কবার পড়তে পারেন ভাই? এখন আর চিঠি বলুন, এই এসএমএস করেই দিয়েছেন, কতবার পড়বে? একবার দুবার? কোন আপনার একটা বান্ধবী চিঠি লিখে পাঠিয়েছে, চিঠিটা কতবার পড়তে পারেন? তিনবার চারবার পাঁচবার আর না, ও পুরাতন হয়ে গেছে। কিন্তু কোরআন শরীফ বান্দা যত পড়বে যত পড়বে যত পড়বে তত বান্দার জন্য তত নতুনত্ব হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে তো প্রতিদিন শোনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা অনেক ভাই এসেছেন গজল শুনবেন বলে, কোথায় গজল আর কোথায় কোরআন? অনেকেই ভাবছিল কেন, জীবনে যদি কিছু শুনতে হয় কোরআন শুনুন। জি কোরআন শুনলে কি লাভ? কোরআন শুনলে কি লাভ? শুনেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোরআন শরীফ যত শুনবেন বান্দা তত তৃপ্তি পাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
যখন ইসলাম কবুল করেছিলেন কোরআন শরীফের আয়াতে কারিমা দেখেই ওমর পাগল হয়ে গিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে হযরত ওমর তখন ইসলাম কবুল করেননি, ওমরকে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা মিটিং করছে মুহাম্মাদের কল্লা কাটবে, কে বলো 100 উট দেব। ওমর খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে আমি মারব। সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চলব, মুহাম্মাদকে আমি কি কতল করিব, প্রতি মধ্যে নয় ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছে, হযরতে নঈমের সঙ্গে দেখা, ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যায়। ছি 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 ছি, এই ছাগল ছানা ধরতে পারবে? বলে ওই আবার ধরতে পারবো না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে চাই নাই। তুমি বুঝি ইসলাম কবুল করেছ? বলছে আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আমার গুন বোনাই কলমা পড়ে, তার মানে তলোয়ার নিয়ে ছুটি গিয়ে ফাতিমা ঘরে, তলোয়ার নিয়ে ছুটি গিয়ে ফাতিমার ঘরে, দেখে তার দুজনে কোরআন পড়ে, ওমর গিয়ে বিতর কমেরে মেরে যায়, ওমর গিয়ে বিতর কমেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারবি ভুলি নাই। জোরে বলুন সুবহান। ওমর পেটাই করছে, বল কোরআন পড়বি? বলছে আমি ভুলবো না, ছাড়বো না, আর আমরা এমনি উঠে যাচ্ছি কোরআন শুনবো না, তাই মারতে হয় না, ঠিক বলছি না ভুল বলছি? মারতে হচ্ছে না, কোরআন ভালো লাগতেছ না, কি করে শরীর কিছু বুঝতে পারতিস না, তাই অনেকে উঠে পালিয়েছে। আর ওমরের বোন ফাতেমা তানার দুলাভাই সাঈদ দুজনেই বলছেন ওমর মেরে মেরে শেষ করে দিল, কোরআন তেলাওয়াত আমরা ছাড়ছি না, ছাড়বো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর এবার হযরত ওমর তখন ইসলাম কবুল করেননি, বোনকে পেটাই করতে করতে একটু শান্ত হলেন। বোন তুমি কি করছিলে একটু বলো না। তো বোন বলছে ভাই আমি কোরআন শরীফ পড়ছিলাম, তা আমাকে একটু দেখাও। বোন বলছেন দেখাবো, আগে গোসল করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে কোরআন শরীফ পড়তে হবে। যেই কোরআন শরীফে পাথরে লেখা, এখন তো কাগজে এসে গেছে, পাথরে লেখা ওমরকে যেই দেখালেন ওমর পাগল হয়ে গেলেন, কোথায় আমার দয়ার নবী, আমি সেখানে যাব। ভাই আমার ওমর পাগল হয়ে বসে যায়, পাহাড় জুড়ে দাঁড়িয়ে রইছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে রয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমর আছে, ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বলেন হামজারি ইয়া আমার সাহাবারি তোমরা সরে যাও, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও, যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে ওমর আমার কল্লা কাটবে না, কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কল্লা কাটবে? ওর কল্লাটা আমার কদমে দিয়ে দেবে। আমার ভাইরা, সেই কোরআন যে পাহাড়টা আজও পর্যন্ত আপনার মক্কা শরীফে আরব ভূমিতে অবস্থিত, আজও সেই পাহাড় আছে যে পাহাড়ে রসুল ধ্যানে মগ্ন থাকতেন, আর যে গারে হীরা তার সামনেই সবুজ কালি দিয়ে লেখা আছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়েছিল আজ পর্যন্ত গারে হীরায় ঢুকতেই একেবারে সবুজ কালি দিয়ে লেখা। আমার ভাইরা, কোরআন শরীফ এই তো অনেকে তদবির করতে যায় না ভাই, যে হুজুর এত আয় করি তা টাকা থাকে না, এরম কেস আছে না? নেই ভাই, আছে তো। আর মাদ্রাসায় কটা বাচ্চা, আপনার বাড়ি কটা বাচ্চা? দুটো তিনটে, তাই ঠিক মতো সংসার চলে না, চালানটি পান্তা ফুরিয়ে যাচ্ছে, সে বলে না এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে, এত বড় মাদ্রাসা চলে কি করে ভেবেছেন? এরা প্রতিদিন এশার নামাজ পড়ার পরই বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ এশার নামাজ অন্তে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে জীবনে তার রুজিতে অভাব হবে না, হবে না, হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমাদের পড়ার সময় আছে ভাই, কখন পড়বো? কোরআনের চোখ রাখার সময় নেই, কোরআন পড়বো কখন? শুনে নেন ভাইরা আমার, গজল শোনাবো, আর দু চারটে লিক সারাই করি, ইনশাল্লাহ একটানা গজল হবে। আমার পরেই মাশাআল্লাহ আমার রবিউল ভাই আসছে, গজল তো শুনবেন, ছোটবেলা থেকেই বলেই আসছি, আজও বলছি। তা আর খুব বেশি বলার ইচ্ছা নেই, খুব বেশি বলিও না, কিন্তু রানিয়াটি মাদ্রাসা আমার খুব কাছের, আমার খুব মহব্বতে। মাদ্রাসার কথা শুনলে কলি যায়, সর্বদাই মহব্বত এসে যায় মাদ্রাসা। মাদ্রাসা জানারা চালান, তানারা জানেন কতখানি কষ্ট, তবে আল্লাহর বড় দয়া, আল্লাহ জানেন আমার ওই বান্দাটাই নাঙ্গল চষতে পারবে, তাহলে জলটা ওর ঘাড়ি দিই, ঠিক কিনা ভাই? যাত্রার ঘাড়ে দিলে তার টানতে পারবে না, যাত্রার ঘাড়ে দিলে টানতে পারবে না। এটা যিনি মাদ্রাসা চালাচ্ছেন তানার কৃতিত্ব না, সব কৃতিত্ব কার? আল্লাহর। সব তানারই কৃতিত্ব, তিনি আমাদের মতো কিছু মানুষদেরকে বাছাই করে নিয়ে এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছেন। বিশ্বাস করুন, ওই ছোট ছোট বাচ্চারা যারা কোরআনে হাফেজ হয়ে গেছে না, আল্লাহ তাদেরকে কামাতের দিন বলবেন, এ হাফেজ কোরআন, কোরআন পড়ো সিঁড়ি চড়ো, কোরআন পড়ো সিঁড়ি চড়ো, জান্নাতে পৌঁছে যাবে বান্দারা, হাফেজে কোরআন গুলো যাবে, তখন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এক তলায় উঠে যাবে, আর রহমানির রহিম, দু তলায় চলে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, তিন তলায় চলে যাবে। কোরআন শরীফের ভিতরে আয়াত কটা ভাই? 6,666টা। যখন বলবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান বলবে আল্লাহ শেষ হয়ে গেছে, আর তো নেই। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ তোকে ঘর দেয়নি, বলেছিল ফকির, আমি তোর জন্য একতলা দুতলা না, 6,666 তলাটা আমি আল্লাহ তোর জন্য নির্বাচিত করে রাখলাম। জোরে বলুন না সুবহান, আমি আপনি মরে গেলে লাশ মানে মাইয়াত রাখার তিন দিন পরে আল্লাহ রুহকে পাঠাটু যা গিয়ে দেখে আয়, এসে দেখে পোকাগুলো মাথার উপরে, সে চুল আননি, সে যে চুল সাদা করেছিল, হলুদ করেছিল, নীল করেছিল, সে চুল আননি, তিন দিন পরে চুল আও, মাথায় পোকাগুলো খাবলে খাবলে খায়, মহিলারা ভুরু তুলেছিল, সব এইসব জায়গায় পোকা, চকি পোকা, সারা জায়গায় পোকা, যে মুখটা ফেসওয়াশ করতো সে মুখেও পোকা, তিন দিন পরে রুহ গিয়ে দেখে সর্বনাশ, যে মুখটা ফেসওয়াশ করার জন্য রাত দিন 24 ঘন্টা সেলুনের দোকানে গিয়ে মুখটাকে সুন্দর করে রাখতাম, সেই মুখে তো পোকা। দুঃখ করে বলবিস, আর যদি দুনিয়ায় একটু কোরআনের দিকে নজর রাখতাম, যদি একটু কোরআন পড়ে আসতাম, যদি কোরআন শিখে আসতাম, যদি কোরআন শুনতাম, আজ কবরটা আমার জন্য শান্তিময় হয়ে যেত, সুখময় হয়ে যেত। কোরআনে হাফেজের কলিজায় কোনো পোকা লাগার ক্ষমতা নাই, আল্লাহ এইরকম ভাবে কোরআনে হাফেজকে বানিয়ে দেবেন, একটু জোরে বলুন না সুবহান, কোনো পোকার ক্ষমতা নাই এখানে, তার দিলে পোকা লাগবে। ও ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাকার জন্য বললেন, হে আমার বান্দারি, আমি কোরআন নাকার জন্য লোহার আলমারি নাই নাই, কাঠ দিয়ে তৈরি করা আলমারি নাই নাই, সীসা দিয়ে তৈরি করা আলমারি আমি নাই নাই, দুনিয়ার বহু যন্ত্র ছিল তা দিয়ে আমি কোরআন নাকার জায়গা করি নাই, আমি কোরআন নাকার জায়গা করেছি, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিলাম, তবে কোরআন লিখেছে এমন একটা আলমারিতে, আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। জোরে বলুন না সুবহান, 11টা ছেলে কোরআন তাদের দিলের ভিতর, কোরআন মোদিবাবু সব কোরআনগুলো পুড়িয়ে দিল, এই 11টা কোরআন পুড়তে পারবে ভাই? একটু জোরে বলেন, আর পারবে না। মাদ্রাসায় এসেছে বাচ্চাগুলোকে মেরে দেবে, আপনার কোরআনগুলো পুড়িয়ে দেয়, তোমাদের কোরআন শরীফগুলো দাও সব নিয়ে চলে যাব, পুড়িয়ে দেব। ওস্তাদ হুজুর বলছেন কোরআন শরীফ পুড়িয়ে দেবেন, বাচ্চাগুলোকে পুড়িয়ে দেন। বলছি কেন? বলছে গোটা কোরআনে যা আছে এই বাচ্চার কলিজায় তা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ,
এরকম আর দ্বিতীয় গ্রন্থ আছে যা কলিজায় আছে? নাই। একমাত্র কোরআনের মুজিজা, যত নবী এসেছেন সব নবী চলে গেছেন, মুজিজা চলে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, তানার মুজিজাটা রয়ে গেল। মুজিজা অন্য কিছু নয়, সেটাই হলো কোরআনুল মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। গজল শোনায় দুটো একটা নাতি স্পিচ স্পিচ হচ্ছে, তা ফাঁকা জায়গাটা যদি পূরণ করেন তাহলে একটা গজলের মতো গজল বলবো, যদি আপনারা আসেন। আর যদি নাই আসেন তাহলে এমনি বরকাতান স্বরূপ হইতো। আবার পরে আবার আমার ভাই রবিউল ইসলাম সাহেব জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব, তিনিও মোটামুটি লাইন দিয়ে, টেনশন নেই, সব অল্প অল্প। তাবারুক কি বিরাট পেট ভরে দেয় নাকি ভাই? অল্প অল্প দেয় তো। তা আজকে কিন্তু আমরা যারা এসেছি সব তাবারুক, বুঝলেন ভাই? তো অল্প অল্প, মাশাআল্লাহ। কারি সাহেব যিনি কেরাত পড়েছেন অল্প, আর আমি যা আলোচনা রেখেছি আমি অল্প, সবাই অল্প অল্প। দোয়া নেওয়ার জন্য আজ রানিয়াটি মাদ্রাসা উপস্থিত হয়েছে, সব থেকে আনন্দের সংবাদ। এরকম একটা ছোট মাদ্রাসা থেকে যদি 11টা ছেলে প্রোটেকশন দেয় তাহলে সারা বছরে কতটা হাফেজ করেন হচ্ছে একবার হিসাব করেন। আমার ভাইরা আজ জানা এসেছে, আমি সকলের কাছে শুধু এইটুকু বলে যাই, বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই, ক্ষমা করে দিও নুরে আমাদের ভাই, গজলের তরে এসেছিলাম আপন